এখানে হেডফোন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, একটি হিউজ সাইজের স্পিকার এবং ফ্ল্যাশ লাইট। এ ফোনটিতে কোনো ক্যামেরা থাকছে না। এর বর্তমান বাজার মূল্য 3500 থেকে 4000 টাকার মধ্যে। হ্যালো আমার আনবক্সিং এর বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি নকিয়া 130 মিউজিক। এই ফোনটি আমাদেরকে আনবক্সিং করতে দিয়ে সহায়তা করছে আফিয়া টেলিকম লিমিটেড, মিরপুর DUHS শপিং কমপ্লেক্সের লেভেল 5-এ থাকা এই শপটিতে আপনারা পেয়ে যাবেন নকিয়ার এই 130 মিউজিক ফোনটি সহ বিভিন্ন ধরনের বার ফোন, স্মার্টফোন। আনবক্সিং করার আগে চলুন দেখে নিই এই ফোনটিতে কি কি থাকছে। 2.4 ইঞ্চের ডিসপ্লে থাকছে, 4 মেগাবাইটের র্যাম, 1450 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। লাইট ওয়েটের এই ফোনটিতে 2000টি নাম্বার এন্ট্রি করার মতো ব্যবস্থা থাকছে, বিল্ট ইন FM, MP3 প্লেয়ার, আর সাধারণত যে জিনিসগুলো থাকে তা তো থাকছে। দেরি না করে চলুন শুরু করি এই ফোনটির আনবক্সিং। প্রথমেই আমরা বক্স খুলে দেখে নিই ফোনটিতে কি কি থাকছে। অবশ্যই চিরচেনা নকিয়ার লোগো সম্বলিত যে মাইক্রো USB চার্জার থাকে, এই ফোনটিতেও সেই চার্জারটি থাকছে। এতে পাচ্ছেন 1450 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং সেই সাথে কিন্তু এখানে একটি নর্মাল কোয়ালিটির হলেও হেডফোন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবার মূল ডিভাইসটি আমরা বক্স থেকে বের করে নিচ্ছি। লাইট ওয়েট এবং কম্প্যাক্ট ডিজাইনের একটি ফোন। এর কিপ্যাডগুলো যদি আমরা প্রথমেই দেখে নিই, বেশ স্টেবল এবং ভালো কোয়ালিটির এখানে কিন্তু কিপ্যাডগুলো দেওয়া হয়েছে। ন্যাভিগেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্লে পজ বাটনও রয়েছে। এর ডান পাশে এবং বাম পাশে কোনো ধরনের সুইচেস থাকছে না। ফোনটির উপরের অংশে থাকছে এর হেডফোন এবং চার্জিং পোর্ট, নিচে নয়েজ ক্যান্সেলেশন, এবং পেছনে থাকছে নকিয়া লোগো, একটি হিউজ সাইজের স্পিকার এবং ফ্ল্যাশ লাইটটি। এ ফোনটিতে কোনো ক্যামেরা থাকছে না। আমরা এই ফোনটির ব্যাকশেল খুলে দেখে নেব, এর সিমের সেট আপগুলো এবং ব্যাটারি ইনস্টল করে এর ওয়েট ডিস্ট্রিবিউশনটিও দেখে নেব। দুটি সিম কার্ডের স্লটের সাথে একটি মেমোরি কার্ডের স্লট এবং বিশাল স্পিকারটি এখানে দেখতে পাচ্ছি। 1450 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিটি আমরা ফোনটিতে ইনস্টল করে নিয়ে ফোনটি চালু করে দেখে নিব। ফোনটি চালু হতে হতে এর ওয়েটটিও আমরা কিন্তু দেখে নিতে পারি, 100 গ্রামস এখানে আমরা দেখতে পাচ্ছি। বেশ লাইট ওয়েট একটি ফোন। ইনিশিয়াল সেট আপগুলো যদি আমরা কমপ্লিট করে নিই তাহলে আমরা দেখতে পাবো এর স্ক্রিনটি 2.4 ইঞ্চের এই ডিসপ্লেটি। এখানে কিন্তু হিয়ারিং এর স্পিকার এবং লিসেনিং এর স্পিকারটি আলাদা করা আছে। এক নজরে আমরা এখন দেখে নিব এর মেনুতে কি কি থাকছে। কল লক, কন্ট্যাক্ট, অ্যালার্ম ক্লক, মেসেজেস, মিউজিক, FM রেডিও, ক্যালেন্ডার, ফ্ল্যাশ লাইট, ক্যালকুলেটর, ফাইল ম্যানেজার, থাকছে ভয়েস রেকর্ডার, স্নেক গেমস, সেটিংস এবং বিভিন্ন ধরনের গেমস। এই ফোনটিতে যেহেতু ক্যামেরা নেই আমরা বাকি দুটি টেস্ট করার চেষ্টা করছি। প্রথমে আমরা এর ফ্ল্যাশ লাইটটি দেখে নিব। জোরালো ধরনের একটি ফ্ল্যাশ লাইট এই ফোনটিতে দেখা যাচ্ছে, যদিও এর বর্তমান বাজার মূল্য 3500 থেকে 4000 টাকার মধ্যে। এই দাম অনুযায়ী ফ্ল্যাশ লাইটটি কতটুকু কার্যকর বা আপনারা যারা ব্যবহার করছেন তারা আমাকে অবশ্যই জানাবেন। এবার আমরা এর সাউন্ডটি চেক করে নেব। সাউন্ড কোয়ালিটি নির্দ্বিধায় অনেক ভালো, কারণ এতে একটি ভালো ধরনের ভালো মাপের স্পিকার দেওয়া হয়েছে। উপরে থাকা এই হেডফোন পোর্টটির মাধ্যমে আপনারা হেডফোন দিয়েও কিন্তু FM রেডিওতে গান শুনতে পারবেন, মেমোরি কার্ডের মাধ্যমে অবশ্যই মিউজিক প্লেয়ার থেকেও আপনারা গান উপভোগ করতে পারবেন। এই ছিল আমাদের নকিয়া 130 মিউজিক ফোনের আনবক্সিং। এই ফোনটির বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। নিত্য নতুন আরও বিভিন্ন ধরনের বারফোন, স্মার্টফোনের এবং স্মার্ট গ্যাজেটের আনবক্সিং দেখার জন্য আমাদের চ্যানেল আনবক্সিং এভরিথিংকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
দেখা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।